গুড মর্নিং, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি তিতাস্মিতা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ হলো রবিবার, ছুটির দিন, কিন্তু আমরা গৃহিণীদের কোনো ছুটি নেই, আমাদের জীবনটা সেই একই ছন্দে চলে। আর আমি যেভাবে আমার দিনটা কাটাবো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসন মাজা দিয়ে স্টার্ট করেছি, তারপরে চা করলো। আর এখানে আমার দুষ্টু মেয়েকে দেখো, সে সকাল থেকে জল ঘাঁটতে শুরু করেছে। আমি বাসন মাজছি, সেই তখন থেকে ওর জল ঘাঁটা স্টার্ট হয়েছে। বাইরে কিছু বাসন মাজার পর আবার ভিতরে এসে চায়ের কাপগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ হাজবেন্ড চা খাবে বলছিল। ওই জন্য বাইরে কিছুটা বাসন ধোয়ার পর রেখে দিয়ে আবার বাড়ি ঘরের মধ্যে চলে এসেছিল। এসে চায়ের বাসনগুলো ধুয়ে আগে চা দিয়ে দিচ্ছিলাম সবাইকে, মাকে, হাজবেন্ডকে, মানে মাকে, টুঙ্কু বুড়ির বাবাকে। আমি একটু চা নিয়ে নিলাম। তারপরে আমাদের বাড়িতে কেউ চিনি দেওয়া চা খায়, কেউ চিনি ছাড়া খায়। চিনি দেয়া বলতে শুধু টুঙ্কু বুড়ির বাবাই চিনি দেওয়া খায়, আমরা সবাই চিনি ছাড়াই খাই। দেখো, আমাদের বাড়িতে উৎসব শুরু হয়ে গেছে। টুঙ্কু বুড়ি নাচতে গাইতে শুরু করে দিয়েছে, ও সারাদিন ওইসব করে। তারপরে আবার আমি যথারীতি রান্নাঘরে চলে এসেছি। দেখো, রান্নাঘরে চালটা ধুয়ে নিলুম, অলরেডি ভাতে জল বসিয়ে দিয়েছিল। তারপরে দেখো, এখানে সব সবজিও কেটে রেডি করে নিয়েছি। পটল আলু দিয়ে মাছের ঝোল করবো বলে পটল আলু কেটে নিয়েছি, এখানে করলা আলু ভাজা করবো বলে করলা আলু ভাজা কেটে নিয়েছি। সব রেডি করে রেখে এই দেখো উপরে চলে এসেছি, জামা কাপড়গুলো ধুয়ে নেবো বলে। মানে প্রতিদিন সেই একই কাজ, মানে আমাদের জীবনের কোনো পরিবর্তন নাই, সেই একই কাজ করতেই থাকো, করতেই থাকো। যাই হোক, তারপরে দেখো চান টান করে একদম রেডি হয়ে এরপর যাচ্ছি পুজো করবো বলে ঠাকুর ঘরের দিকে। পুজো টুজো করে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর কি পরিমাণ ঘাম দিচ্ছে, মানে বৃষ্টিটা যেই হচ্ছে একটু ঘাম দেওয়া, একটু গরম লাগা কমছে, আবার সেই একই হয়ে যাচ্ছে। যাই হোক, এবার মুড়ি খাবো, এখনো কিছু খাইনি, 10:30 প্রায় বাজতে গেল। হ্যাঁ, সকালে চা বিস্কুটটা অবশ্য খেয়েছি। যাই হোক, তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। আজকে আমরা এখানে মন্দিরে খেতে যাবো, জানো তো কৃষ্ণ নাম হচ্ছে, তো ওখানে মন্দিরে খেতে যাবো, ওই জন্য শুধু মা আর বাবা রান্না করেছে, তোমাদের একবার দেখিয়ে দিই। আর মুখে সানস্ক্রিন লাগিয়েছি, তো দেখো সানস্ক্রিনটা একবার খুব ফুটে গেছে রোদে। তাহলে দেখাই তোমাদের কি কি রান্না হয়েছে। ভাত আর মাছের ঝোল, পটল দিয়ে, আলু দিয়ে আর করলা ভাজা, কিছুই হয়নি গো। মুড়ি টুড়ি খেয়ে মা আর মেয়ের জন্য ফল কাটতে চলে গেছিলাম, যেমন প্রতিদিনই কাটি, মামি মুড়ি টুড়ি খাই, তারপরে মাকে আর মেয়েকে ফল কেটে দিই, আর মাও তার মধ্যে ছাতুর শরবত খেয়ে নেয়। মা মুড়ি খায় না, মা ছাতুর শরবত খায় সকালের দিকটা। তারপরে এই দেখো, আগের দিন বলছিলাম যে বেদানা কিভাবে কাটলে খুব সহজে মানে দানাগুলো বেরিয়ে চলে আসবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো, ও যে শিরগুলো আছে না বেদানা চারদিকে, সেই শির বরাবর যদি তুমি কেটে নাও না, তাহলে দেখবে যখন ছাড়াবে দানাগুলো খুব সহজে বেরিয়ে চলে আসবে, মানে তোমাকে অতটা মেহনত করতেই হবে না। যাই হোক, তারপরে দেখো ঝাঁট দিচ্ছিলুম ঘরগুলো, মুড়ি টুড়ি খেয়েছিলুম, আর আমার মেয়ে তো মানে মুড়ি খাওয়া মানে ঘরের যা অবস্থা করে সে তো আর বলার কিছু নয়। তারপরে একটা সিম্পল শাড়ি পরে নিয়েছিলাম, আজকে বললুমই তো হরিনাম সংকীর্তনের নিমন্ত্রণ ছিল, আর সেই জন্য খেতে যাব বলে একটা সিম্পল শাড়ি পরে নিয়েছিলাম। আর এই দেখ, মেয়ে আর হাজবেন্ড তিনজনে মিলে বাইকে করে বেরিয়ে পড়েছি, বেশি দূরের রাস্তা নয়, আমাদের বাড়ি থেকে একদম কাছে। যাই হোক, তারপরে এই দেখো, এটা হচ্ছে জয়রামবাটি। তোমরা যদি সারদা মায়ের মন্দিরে বেড়াতে আসো না, তাহলে দেখবে সাইড সিনিং হিসাবে তোমাদের এই মন্দিরে অবশ্যই নিয়ে যাবে। এটা হচ্ছে সিংহমায়ানী মন্দির, একটা প্রসিদ্ধ মন্দির, মানে জয়রামবাটির একটা বিখ্যাত মন্দির। আর দেখো, এই যে এইখানেই হচ্ছিল মানে ও যে হরিনাম সংকীর্তনের যে জায়গাটা, এইখানটাতেই মানে বানিয়েছিল। তারপরে দেখো, আমরা খেতে বসেছিলাম, খাবারগুলো ছিল অসাধারণ, কিন্তু গরম ছিল প্রচুর, এত গরম ছিল না মানে চিন্তা করতে পারবে না। যাই হোক, ওই গরমের জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আর আমার মেয়ে যাবার সময় কেমন ছিল আর ফেরার সময় কেমন ছিল দেখো।
কীর্তনের নিমন্ত্রণ ছিল, তোমরা তো দেখলি আমরা গেলুম খেতে। ওখানে এত গরম, বাপরে বাপ, মানে খাওয়ার থেকে গরমে হচ্ছে গলে যাচ্ছি পুরো, মানে খাওয়ার থেকে ওর থেকে মনে হচ্ছে বাড়িতে খেলে ভালো হতো। কিন্তু রান্নাগুলো দারুণ হয়েছিল, বাস ফাটাফাটি হয়েছিল। বাড়ি চলে এসেছি, এরপর হচ্ছে তোমার কি বলে যে শাড়িটা চেঞ্জ করে একটু শুতে হবে, তারপর উঠে বাড়ি। এখন কোনো কাজটাই হয়নি, প্রচুর কাজ বাকি, সেসব করবো। এখন একটু খেয়ে রেস্ট নিতে হবে, মানে গরমে আরো বেশি টায়ার্ড হয়ে গেছি। দেখো দৈনন্দিন জীবনে আমাদের মেয়েদের যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোই করছিলাম। বিছানা তোলা, এটা একটা মানে আমাদের জীবনের গৃহিণীদের একটা প্রতিদিনকার জীবনের পার্ট বলতে পারো, প্রতিদিনই করতে হয় বিছানা তোলা, বিছানা করা। যাই হোক, আমি সেই কাজটাই করছিলাম। আমার ঘরে বিছানাটা তুলে নিলাম, তারপরে আবার এসি ঘরে মানে যে আমাদের পাশের ঘরটার বিছানাটা তুলে নিচ্ছি। আর আগের দিন কি হয়েছিল জানো, আগের দিন রাত্রেবেলা বিছানা মানে খাবি শুয়েছি, তারপরে দেখছি বিছানার মশারির ভেতর মশা ঢুকেছে। সেদিন আর এসিতে শুইনি, এমনি শুয়েছিল। মোর বাবা বললো চলো এসিতে শুতে হবে না, সেরকম গরম নেই। আর খুব গরম ছাড়া আমরা সত্যি কথা বলতে কি এসিতে শুই না। এমনিতে এসিতে যা কারেন্টের বিল পড়ে গো, বাপরে বাপ, মানে খুব প্রচুর, মানে হাইফাই ছাড়া মানে এখনকার দিনে মানে সংসার চালানো এবং সংসার মেনটেন করা সত্যি কথা বলতে কি ভীষণ চাপ হয়ে যাচ্ছে। যাই হোক, দিয়ে শুয়েছি তো, তারপরে এরপর এত মশা কামড়াচ্ছে, আবার উঠে তারপর ওর বাবা বলছে আমাকে ভীষণ গরম করছে, তারপরে আবার উঠে গিয়ে এসি ঘরে শুতে হলো, সেই জন্য আমাকে দুটো ঘরেরই বিছানা তুলতে হলো। যাই হোক, আমার কাজও একটু বেড়ে গেল। তবে তারপরে দেখো সব কিছু করে মেয়ের ভাত বাড়লুম, মেয়ের বা মানে খেয়ে দিয়ে এসে মেয়েকে একটু ভাত খাইয়ে দিয়েছিলুম। ও তো ওখানে কিচ্ছু খায়নি, শুধু জল খেয়েছে, আর মায়ের হচ্ছে তোমার ভাত বেড়ে দিলুম। তারপরে বিকেলে যে কাজগুলো করি সেই কাজগুলোই করছিলাম। বিকেলে জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখলাম, মানে সব কিছু আলমারিতে ঠিকঠাক করে, আমি চাই না গুছিয়ে রাখতে, যাতে চট করে মানে হাতের সামনেই পেয়ে যায়। আর ওর বাবা তো মানে অত খোঁজাখুঁজি ওইসব মানে পারে না, এমনি তোমার যে কাজগুলো সেই কাজগুলো করে, কিন্তু মানে খুঁজে টুজে অত দেখা ওসব ও পারে না। ওই জন্য আমি চেষ্টা করি সব কিছু একদম সুন্দরভাবে গুছিয়ে রাখতে, যাতে চট করে ও হাতের কাছে পেয়ে যায় আর আমিও হাতের কাছে পেয়ে যায়। আর সেই জন্য আমি আলমারিতে জামা কাপড়গুলো মানে একটু ভালো করে গুছিয়ে রাখছিল। জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর দেখো বিকেলে আবার একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম গোটা ঘরগুলো, মানে আমাদের রাস্তার ধারে ঘর, তো এত ধুলো পড়ে তোমরা চিন্তা করতে পারবে না, মানে ধুলোয় পুরো পা একদম কিচকিচ কিচকিচ করে। আমি তো সব সময় চটি পরে থাকি, দেখবে তোমরা বেশিরভাগ সময় লক্ষ্য করবে আমি চটি পরে থাকি। এমনিতেও না আমার পায়ের মানে কি বলবো সুগার আছে বলে না কী জন্য জানি না, মানে আমার পায়ে এত মানে প্রবলেম, চামড়ার প্রবলেম চিন্তা করতে পারবে না। বাসন ধুলে হাত খসখসে হয়ে যাবে, পায়ে চটি না পড়লে একদম পা ফেটে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর দেখো ঝাঁট ফাট দিয়ে এত গরম লাগছিলো আর পারা যাচ্ছিলো না, দিয়ে কী করবো ওই জন্য তারপরে বাথরুমে গিয়ে ভালো করে হাত পা মুখগুলো ধুয়ে নিলাম। হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল, আমার না অনেকগুলো ভিডিওতে না বারবার কপিরাইট আসছিল, একটা দুটো ভিডিওতে না অনেকগুলো ভিডিওতে। তারপর আমি হাজব্যান্ডকে বললুম যে দেখো আমার কিন্তু অনেকগুলো ভিডিওতে কপিরাইট এসছে, তো তুমি দেখো না কীভাবে কপিরাইটগুলো রিমুভ করা যায়। কপিরাইট কিন্তু রিমুভ করা যায়, তোমরা যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের জানাবো যে কীভাবে কপিরাইট রিমুভ করা যায়, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। প্রতিদিনকার মতো আজকেও আমি হাঁটতে চলে এসেছি, দেখো সেই চেনা পুরনো রাস্তা ধরে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। বাড়িতে খুব গরম লাগছিল, এখানে এসে সত্যি ভীষণ ভালো লাগছে। আর আজকে আর আমি একাই এসেছি, আমার সাথে না এসছে আমার হাজবেন্ড, না এসছে মেয়ে। মেয়েরে কী হয় বলো তো, ভালো না হাঁটা যায় না, মানে ও সেই দৌড়াবে, ওর পিছনে আমাদের দুজনকে দৌড়াতে হবে। না আমি হাঁটতে পারি ভালো, না টুঙ্কু বুড়ির বাবা হাঁটতে পারে ভালো। ও যদি কোলে থাকে তাহলেও কিছুটা ক্যালোরি বার্ন হয়, কিন্তু ও কোলেও চাপবে না, নিজে নেমে দৌড়াবে আর পাকামো করবে। আর ওর সাথে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে না আমাদের হাঁটাটাও ঠিকঠাক হয় না, ওই জন্য আর ওকে নিয়ে আসিনি। আমি হেঁটে বাড়ি গেলে তারপর টুঙ্কু বুড়ির বাবা আসবে, তা আমার হাঁটা হয়ে গেছে, চলো তাড়াতাড়ি এবার বাড়ি ফিরতে হবে, তাহলে ওর বাবার হাঁটা হবে না। আজকে দেখেছি ওয়েদারটা দারুণ লাগছে, বাড়িতে মানে কাজ করতে খুব কষ্ট হচ্ছিল আর এখন বেশ ভালো লাগছে, যদিও ঘাম দিচ্ছে এখনো কন্টিনিউ, তাও চলো
ওর বাড়িটা তাড়াতাড়ি ফিরে যাওয়া যাক, মেয়ে অপেক্ষা করছে। কি বলছ? এবার বাড়ি যাবো, চলো ওকে নিয়ে ওখানে খেলতে যাও। বিকেল বেলা হেঁটে ফেরার সময় মেয়ের সাথে দেখা হলো। তোমরা তো দেখতেই পেলে, মেয়ে আর মেয়ের বাবা দুজনেই অপেক্ষা করছিল যে আমি কখন আসব, তারপরে ওর টুঙ্কুপুরি বাবা হাঁটতে যাবে। তারপরে দেখো বাড়িতে চলে এলুম। বাড়িতে এসে আগে সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দিয়ে তারপরে মেয়েকে খাইয়ে দিচ্ছিলুম। ও যেটা সন্ধ্যেবেলা খায় দুধ কমপ্লেক্স, সেটাই খাইয়ে দিলুম। তারপরে দেখো সন্ধ্যেবেলা হাজবেন্ডের জন্য ঝালমুড়ি রেডি করে দিচ্ছিলুম। শশা পেঁয়াজ কুচি চানাচুর সব দিয়ে আবার একটুখানি সর্ষের তেল, তাকে তো দিতেই হবে। যাই হোক, তারপরে তারা হাজবেন্ডের মুড়িটা রেডি করে দিলুম। তারপরে আস্তে আস্তে দুধ ঢেলে নিচ্ছিলুম। এবার দুধ গরম বসাবো, সন্ধ্যেবেলার কাজগুলো কমপ্লিট করতে হবে। তারপরে দেখো চা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে হাজবেন্ডের চা, মানে দুধ চা তো তার চাই। তোমরা সবাই মানে যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। যাই হোক, তারপরে দেখো যে দুধ চা করে, দুধ চা দিয়ে দিচ্ছি হাজবেন্ডকে। মানে সন্ধ্যেবেলা এই সময়টা আর কাজ করতে মন চায় না, মনে হয় না এই সময়টা আর কিছু করি। তারপরে এখন যা গরম পড়েছে গো, মনে হয় সন্ধ্যেবেলা এই রান্নাঘরটা থেকে কখন ছুটি পাবো, কখন এখান থেকে বেরিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস। মানে রান্নাঘরটায় থাকতে ভীষণ কষ্ট হয়, বিশ্বাস করো। এই সন্ধ্যেবেলাকে এত গরম, আর আমাদের রান্নাঘরটাই না বেশ মানে খোলামেলা নয়, একটু হাওয়া বাতাস ঢোকে না, সেই জন্য গরমটা আরও বেশি করে। যাই হোক, হাজবেন্ডকে চা দিয়ে টুকিটাকি বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। তারপরে দেখো এখানে আবার চা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে বাবা মায়ের চা। বাবা মায়ের চা করে টুঙ্কুপুরির ভাত যেটা ও প্রতিদিন খায় ওর ভাত বসিয়ে দিলুম। তারপর বাবা মায়ের চাটা ছেঁকে নিচ্ছি। মানে প্রতিদিন এই কাজগুলো, প্রতিদিন একই কাজ করতে হয়, কিন্তু কি করব বলো, একই কাজ করতে হয় আর তোমাদেরকেও একই কাজ দেখতে হয়, কি আর করবে বলো। মানে এই কাজগুলো আমাকে প্রতিদিনই করতে হয়। টা করে চলে গেছিলাম আবার সিংহমায়নী মন্দিরে। বলছি না ওখানে কীর্তন হচ্ছিল, বাইরে থেকে একজন মহিলা এসেছিল কীর্তন করতে, তো শুনতে খুব ভালো লাগছিল, কিন্তু তোমাদের শোনাতে পারিনি গো, কী করবো বলো, কপিরাইট আসবে না হলে। যাই হোক, তোমাদের শোনাতে না পারলে কী হবে, এক ঝলক দেখাতে তো পারি, তাই তোমাদের এক ঝলক দেখিয়ে দিলুম। তারপরে বাড়িতে এসে আবার রান্না বসিয়ে দিয়েছিলাম। রাতে করেছিলাম কুদরি আলু ভাজা, আর হচ্ছে তোমার কুদরি আলু ভাজা আমাদের বেশিরভাগ দিনই রাতের দিকে হয়। কুদরি আলু ভাজা সুগারের জন্য ভীষণ ভালো, সরি আলুটা নয় কুদরিটা, সুগারের পেশেন্টের জন্য, সুগার কেন সব মানে কুদরিটা খাওয়া সত্যি শরীরের জন্য ভীষণ ভালো। তাই রাতের দিকে বেশিরভাগ দিনই আমাদের কুদরি আলু ভাজাই হয়, ওই জন্য আর দেখায়নি। কুদরি আলু ভাজা আর রুটি করেছিলাম, এই দেখো। তারপর মেয়ের ভাত দুধ সব বসিয়ে একদম পুরো রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো রান্নাঘরটা বন্ধ করে দিলুম। রান্নার কাজ থেকে আজকের মতো আমার ছুটি, রান্নার কাজ থেকে ছুটি মানে পুরোপুরি আমার সব কিছু থেকে ছুটি নয়, রান্নার কাজ থেকে ছুটি। যাই হোক, তারপরে দেখো আমি কি একবারে ডিনারটা নিয়ে নিলাম, তোমরা তো দেখতেই পেলে তুই খেতে বসে গেছি। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, সারাদিন কীভাবে কাটালুম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলুম। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা জানতে যাও কীভাবে ভিডিও থেকে কপিরাইট উঠাবে, মানে কপিরাইট দিলে তারপর কীভাবে ভিডিওটাকে কপিরাইট ফ্রি করবে, কপিরাইটটাকে রিমুভ করবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই নিয়ে রিলেটেড একটা ভিডিও অবশ্যই বানাবো। টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থাকো, ঈশ্বর তোমাদের ভালো রাখুক, এটাই সবসময় চাই।